হ্যালো বন্ধুরা, এডুকেশন অ্যান্ড সার্ভিস নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ভিডিও শো দেখব যে গত সপ্তাহে মিড ডে মিলের সাপ্তাহিক মেনু নিয়ে যে রাজ্য সরকার যে লিস্ট বের করেছিল সে সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বললেন তা দেখব ভিডিও সহ। তার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে এইরকম নতুন নতুন তথ্য বা ভিডিও সবার আগে সবার প্রথম পেয়ে যেতে পারেন। ভিডিওটি দেখার আগে বন্ধুরা আপনারা দেখে নিন সাপ্তাহিক মেনুতে কী কী ছিল। সোমবার ছিল ভাত, ডাল, আলু সবজি তরকারি এবং চাটনি। মঙ্গলবার ছিল ভাত, ডাল, ডিম অথবা মাছের ক্যারি আর সঙ্গে চাটনি। বুধবার ছিল ভাত, ডাল, পাঁচ মিশালি তরকারি। বৃহস্পতিবার ছিল ভাত, মাছ অথবা ডিমের ক্যারি ও সঙ্গে সবজি। শুক্রবার ছিল ভাত, ডাল, আলু পোস্ত এবং শনিবার ছিল ভাত, ডাল, আলু সবজি তরকারি। এরপর বন্ধুরা দেখুন এই সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিংয়ে কি বললেন। মনোজ, তোমরা কি মিড ডে মিল নিয়ে তোমরা কি কোনো নতুন সাত দিনে সাত রকম খাবার ঠিক করেছো? কাগজে আমি দেখছিলাম। জেলা থেকে তারা নিজের মতন যে জিনিসগুলো দিতে পারেন সেরকম জেলা থেকে তারা ঠিক করে নিতে পারে। এগুলো কোন কাগজগুলো লিখছে সাত দিন এরকম সাত রকম হলো? আমি তো নিজেই জানি না কিছু। যার যার মনের মতো তৈরি করে দিয়েছে। গভর্নমেন্ট থেকে তো আমরা পাই মাত্র 4 টাকা 31 পয়সা, তাতে ওগুলো আসবে ঘর থেকে? তো মহা মুশকিল ভাই। তোমরা ক্লারিফাই করে অ্যাকচুয়াল কি সেটা বলে দিও, তা নাহলে এটা কিন্তু কনফিউশন হচ্ছে। আমি চাই ডাল ভাত তরকারিটা পেট ভরে খাও, এটা তোমায় দেখতে হবে। 4 টাকা 31 হলো, তুমি 6 টাকা, একটা ডিমের দামই তো 6 টাকা, কত? 4 টাকা তো ডাল ভাতই হয় না। তাও তো খাদ্য আমরা বিনা পয়সায় চালটা গভর্নমেন্ট দিচ্ছি, তাই তো? চালটা প্রায় বিনা পয়সায় দিচ্ছি আমরা, এটা মাথায় রাখতে হবে। যে যার ইচ্ছে মতো তৈরি করে দিচ্ছে। প্রাইমারি ক্ষেত্রে 4 টাকা 46 পয়সা শুধু মাত্র পাচ্ছি প্রাইমারি স্কুল ক্ষেত্রে, আর আপার প্রাইমারি ক্ষেত্রে 6 টাকা। যতটুকু 4 টাকা 31 কিছু হয় আজকের দিনে। ম্যাম, পুরো মেদিনীপুরে এরকম সাপ্লাই বেরিয়েছিল সেটা ডিএম কে আমরা বলে দিয়েছিলাম। আমরা রাজ্য থেকে এরকম এটা এলাকায় কোনটা প্রয়োজনীয় পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে দেখে একদম ম্যাম পেট ভরে ভাতটা খা, ভাত ডাল তরকারি একটা তো পেট ভরে খাওয়া উচিত দেখে। কারণ অনেকে নানা রকম বলে দিচ্ছে তো কাগজে, তারা কাউকে জিজ্ঞেসও করে না, নিজেরা নিজেরা ইচ্ছে মতো খবর করে দেয়। সেই জন্য আমি নিজেই জানি না বলে তোমায় জিজ্ঞেস করছি। এই জেলাতে ম্যাম পার ডে যে রিপোর্টিং করছে স্কুল থেকে, ম্যাম ওখানে যে যে স্কুলের রান্না 5 দিন থেকে বেশি বন্ধ আছে ওটা এক অফিসারকে যেতেই হবে, এই নির্দেশ আছে। ম্যাম যে যে স্কুলে অনলাইন দেখে নিচ্ছি ম্যাম, কোন আপলোড করলো না, কেন করলো না, তো দেখা যাচ্ছে 5 দিন থেকে বেশি বন্ধ আছে তো কেন বন্ধ আছে দেখে নাও। যেদিন যেদিন স্কুল চলবে সেদিন যারা খবরটা পায়। হ্যাঁ, মিড ডে মিলে একটা আরো আমরা একটা ব্যবস্থা নিয়েছি, প্রত্যেক স্কুল থেকে ডেলি এসএমএস কালেক্ট করা হচ্ছে। এটা নিয়ে স্টেট লেভেলে ম্যাম আপনি লাস্ট টাইম ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তো পুরো মেদিনীপুর, তারপর আমরা স্টেট লেভেলে 10 জনকে দিয়ে কন্ট্রোল রুম চালু করে দিয়েছি। সেখানে ডেলি কিন্তু কোন কোন স্কুল থেকে এসএমএস গুলো আসছে না সেটা আমাদের অ্যানালাইসিস করা হচ্ছে। তারপর ডিএম এর মাধ্যমে যেটুকু টাকাই পাক, যেটুকু বরাদ্দ আছে সেই টাকাটা ঠিক মতো খরচ হচ্ছে কিনা সেটা দেখবার কি মেকানিজম আছে এখানে? ম্যাম স্যার, এখানে ভালো ব্যবস্থা হচ্ছে, একটা সুপারভাইজার দেওয়া হয়েছে ম্যাম মিড ডে মিল দেখার জন্য। শুধু আগে ছিল না ম্যাম, আগে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ছিল টাকা ছাড়ার জন্য ব্লকে, ওটাও রিটায়ার হলো, তো অ্যাডিশনাল সুপারভাইজার। আর এক আছে এসআই স্কুলে যে আছে এআই, এআই মিড ডে মিল এআই, আর বাকি আমাদের এসআই সব। আর আমাদের অফিসারকে বুধবারকে বুধবার ম্যাম সকালে প্রত্যেক জায়গায় স্কুলে স্কুলে যেতেই হবে। জেলাতে আমাদের বুধবারে কালেকশন হয় মোর দেন 100-150 স্কুল রিপোর্ট আমি পেয়ে যাই ম্যাম। আচ্ছা আমি একটা কথা বলি, যারা ওখানে রান্না করে তারা কি 1000 টাকা পায় ম্যাম? পঞ্চায়েতের বলতে পারবেন? হ্যাঁ, 1500 টাকা পায় ম্যাম। ইনফ্যাক্ট এখানে আমাদের রাজ্য সরকার অ্যাডিশনালি 500 টাকা দেয় ম্যাম,
এমনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল মিলিয়ে মানে 1000 টাকা, তারপরে আমাদের স্টেট আমরা 500 টাকা দিয়ে দিয়ে 1500 হয়েছে। এবার আমরা কি আরেকটা করতে পারি, ওই যে কাজটা করছে তাকে যদি আমি একটা 100 দিনের কাজে ইনক্লুড করি, জব কার্ড দিই, তাহলে 100 দিনের কাজ যে করে সে তো ডেইলি কত পায়, প্রায় 186 টাকা পায়, তাহলে কি হয় তার একটা মান্থলি 191 পায়, হ্যাঁ 190 যদি পায় তাহলে কি হলো 1500 প্লাস 100 দিনের কাজ তাকে আমি ইনভলভ করলাম, তাহলে কি হলো এর ইনকামটাই কিন্তু 1500 প্লাস 5500 একটা 7000 এর মতো হয়ে যাবে। তাহলে একটা কি যে লোকটা রান্না করে সে ভাবে আমার একটা ভবিষ্যৎ সুরক্ষিত হলো, এটা ভেবে দেখা যাবে, এটা কি কোনো প্রবলেম আছে পঞ্চায়েতে? এটা পঞ্চায়েতে একটু দেখে নিক না, 100 দিনের কাজ ক্রিয়েট করো তো, যেখানে খাওয়ায় সেখানে কিচেন গার্ডেন মেইনটেনেন্স দায়িত্ব কার দিবে, দেবে সেখান থেকে সবজি হবে সেটা বাচ্চারা খাবে, এবং যিনি মহিলা রান্না করেন তিনি ঠিক স্যার না কিচেন গার্ডেন ঠিক আছে।